হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস ওয়াইফ চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি গিয়েছিলাম পৈতে বাড়িতে, আর এই পৈতেটা ছিল আমার মামার ছেলের পৈতে। তো সেখানেরই আমি কিছুগুলো ভিডিও ক্লিপ তুলে তোমাদের কাছে শেয়ার করেছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমরা যেখানে গিয়েছিলাম সেখানে বাড়ির মধ্যেই মা কালীর মন্দির ছিল, তো আমি ভিডিও শুরুতেই মায়ের দর্শন করালাম তোমাদের। আর পুরো বাড়িটাই খুব সুন্দরভাবে সাজানো গোছানো একটা, মানে আমি এটা প্রথমবার গিয়েছিলাম তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। খুব সুন্দর সাজানো বাগান বাড়ি, তার মধ্যে কুকুর আছে, পাখি আছে, আবার মাছ আছে, অনেক কিছুই আছে। আর সবার থেকে প্রথমেই তো দেখালাম, তোমাদের সাথে শেয়ার করেছি যে স্বয়ং মা কালী এখানে আছেন, মায়ের মূর্তি আছেন, আর খুব সুন্দর সুন্দর বাগানের মধ্যে ফুল। তো সব কিছুই এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি, আর তার সাথে আমার ফিট ভিডিও যেটা থাকে সেটাও রয়েছে। তো তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম, আর এটা পার্ট ওয়ান আমি শেয়ার করেছি, এটার পার্ট টু আসবে। তো তোমরা ভিডিওটা প্লিজ লাস্ট পর্যন্ত দেখো। আর ছোট্ট ক্লিপ, মানে খুব ছোট্ট নয় আবার খুব বড়ও নয়, আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি, তো তোমরা দেখো। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, এরকম ভিডিও যদি চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি এরকম ভিডিও তাহলে আবার অন্য কোথাও যখনই যাব তোমাদের জন্য এরকম ছোট্টখাট্টো কিছুগুলো ক্লিপ তুলে শেয়ার করব তোমাদের সাথে। তো দেখো কি সুন্দর বাগানটা এরকম সাজানো আছে, আর চারিদিকে ফুল গাছ আছে। আমি কিছুটা করে ভিডিও তুলে তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর এটা হচ্ছে ধানবাদের একটা জায়গা, তো আমি ধানবাদ গিয়েছিলাম, সেখানেই পৈতেটা হয়েছিল। তো ভিডিওটা দেখে নাও, আর অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। যারা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেল বেঙ্গলি হাউস ওয়াইফ প্লিজ দেখতে থাকো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, মানে এই পৈতে বাড়ি পার্ট টু নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার। বলো
হুম।